ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন মুবারাককে গিয়ে বলতেছে, ইয়া আবু আব্দুর রহমান আনতা তাতাইয়ার ফিস সালাত, হে আবু আব্দুর রহমান, তোমাকে তো দেখি তুমি নামাজের ভিতর এমন এমন করে উইরা যাও পাখির মতো, ব্যাপারটা কি? এটার আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ নামাজ শেষ করে উস্তাদ আর ছাত্র সম্পর্ক, উনি বলতেছে উস্তাদকে, উস্তাদ আনতা তাতাইয়ার ফিস সালাত আউয়ালান, আপনিও তো নামাজের ভিতর প্রথমবার পাখির মতো উড়েন, তো আমি দ্বিতীয়বার উড়লে সমস্যাটা কি? আমাদের ভিতর সমাজে নতুন বেইনসাফি যেটা শুরু হয়েছে সেটা হলো ফিকহি মাসআলার ইখতিলাফের কারণে। ফিকহি মাসআলার ইখতিলাফ এটা রাসূলের যুগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে, এটার সমাধান করা সম্ভব নয়। আর এগুলো সাহাবায়ে কেরামের যুগেও ছিল। এই জন্য লাকাদ ইখতালাফা আল-আইম্মাতু ফি কাসীরিন মিনাল উমুরিল ইজতিহাদিয়্যা, চারো মাযহাবের আইম্মাদের অনেক মাসালার ব্যাপারে, ইজতিহাদি মাসালার ব্যাপারে মতবিরোধ আছে, যেভাবে সাহাবায়ে কেরামের এবং তাবেঈদের ভিতর মতবিরোধ ছিল। যেমন অনেক সাহাবিরা মনে করত বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, এই জন্য ওনারা বলতো বিসমিল্লার সাত আয়াত, আবার কোনো কোনো সাহাবি বলতো যে না, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, এই জন্য মনে করত ছয় আয়াত। তাই বলে কোনো সাহাবি যিনি মনে করত বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, উনি যদি ইমাম হিসেবে দাঁড়াতেন, ওই পেছনে ওই সাহাবি এসে যিনি মনে করত যে না বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না, উনি কিন্তু নামাজ পড়তেন, নামাজ ছাড়তেন না। অনেক সাহাবায়ে কেরামের ভিতর রক্ত বের হলে উজু ভেঙে যাবে, আবার কারো ভিতর ভাঙবে না, এগুলো নিয়ে সাহাবায়ে কেরামের ভিতর মতভেদ ছিল। কিন্তু ওনারা একে অপরের পিছনে নামাজ পড়া বাদ দেন নাই। শুধু তাই নয়, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ উনি মনে করতেন নাক দ্বারা যদি রক্ত বের হয় এবং হিজামা করা যদি হয়, হিজামা করে যে রক্ত বের হয়, তাহলে এগুলো বের হলে আপনার উজু করতে হবে, উজু ভেঙে যাবে, এটা উনি মনে করতেন। তাকে কেউ বলল যে ইমাম সাহেব, ফা ইন কানাল ইমাম কাদ খারাজা মিন হুদ্দাম ওয়ালাম ইয়াতাওয়াদ্দা হাল ইউসাল্লি খালফা, আপনি তো মনে করেন হিজামা করে রক্ত বের করলে উজু ভেঙে যায়, অথবা নাকে কেউ বক্সিং মারছে বা নাক থেকে এমনি রক্ত বের হচ্ছে, উজু ভেঙে যায়। এখন ধরেন আপনি যে জায়গায় নামাজ পড়তে গেছেন, ওই ইমাম সাহেব নামাজরত অবস্থায় উনি নামাজে দাঁড়িয়েছে হিজামা করে, উনি মনে করে হিজামা করে রক্ত বের করলে উজু ভাঙ্গে না, আর আপনি মনে করেন ভাঙ্গে, তাহলে কি আপনি ওই ইমাম সাহেবের পেছনে নামাজ আদায় করবেন? আল্লাহু আকবার! ইমাম আহমদ বিন হাম্বল কি বলে দেখেন, ফাকালে কি ফেলে উসল্লি খালফাল ইমাম, আমি কিভাবে তার পিছনে নামাজ ছেড়ে দেব? যিনি ইমাম মালিক সাইদ ইবনুল মুসাইয়াব ওনারা এটা মনে করতেন, আমি কিভাবে নামাজ ছাড়বো, আমি তো নামাজ পড়বো তার পিছনে। আল্লাহু আকবার! একজন ইমাম এ কথা বলতেছে, ইখতিলাফ আছে না নেই, কিন্তু একে অপরের সঙ্গ ছেড়ে দিয়েছে না, ঠিক আছে, ঠিক আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওয়াসাল্লা শাফি রাহিমাহুল্লাহ সুবহা কারিবা মিন মাকবারে আবি হানিফা রাহিমাহুল্লাহ, একদিন সকালবেলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইরাকে গিয়েছেন, ইমাম আবু হানিফার গুরুস্থানের পাশে ওই মসজিদে উনি নামাজ পড়লেন সকালবেলা, ফালাম ইয়াকনুত, কিন্তু উনি ফজরের সময় আর কুনুত পড়লেন না। একটা ইখতিলাফ আছে ইমামদের ভিতর যে কুনুতে নাজেলা এগুলো ফজরের নামাজের সময় পড়তে হয়, কুনুত ফজরের মধ্যে পড়তে হয়, আর ইমাম শাফি রহমতুল্লাহ মনে করেন কুনুত পড়লে সেটা ওই ফজরের নামাজেই পড়তে হবে, তার কাছে এটা হলো সুন্নতে মুয়াক্কাদা। কিন্তু উনি ওই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার কবরের পাশে নামাজ আদায় করলেন ফজরের, কিন্তু উনি কুনুত করলেন না। ফাকিল লাহু ফি যালিক, এ ব্যাপারে ওনাকে প্রশ্ন করল, শেখ আপনি তো মনে করেন কুনুত ফজরের সময় পড়া, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তো আপনি তো আজকে ইমাম আবু হানিফার কবরের পাশের মসজিদে নামাজ পড়লেন ওনার এলাকায়, তো আপনি তো কুনুত করলেন না, ব্যাপারটা কি? উনি বললেন উখালিফুহু ওয়া আনা ফি হাদরাতি, আমি কিভাবে ইমাম আবু হানিফার বিরুদ্ধাচরণ করতে পারি, অথচ আমি তো ওনার এলাকায় আছি। রুব্বাবা ইন হাদারনা ইলা মাযহাবি আহলিল ইরাক, চিন্তা করেন
একজন ইমাম আরেকজন ইমামের প্রতি শ্রদ্ধা ছিল কি ছিল না? ছিল। শুধু তাই নয়, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই অনেক বড় ইমাম, ওনাদের ব্যাপারগুলো ঠিক সেম। ওনারা একে অপরের পেছনে নামাজ পড়া বাদ দিতেন। কিন্তু আমাদের দেশে এখন কি হয়েছে, আমরা যারা হানাফি মাযহাবের ফলোয়ার অনুসরণ করি, এখন যদি কোনো এলাকায় যান যে এলাকায় আহলে হাদিসের মসজিদ, অনেকে মনে করে ওই জায়গায় নামাজ পড়লে মনে হয় পাপ হইব, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার অনেক আহলে হাদিসের অতি উৎসাহীরা মনে করে যে হানাফি মাযহাবের ইমামদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, সবার কথা নয়, কিছু কিছু অতি উৎসাহীর কথা বলছে। এই জিনিসগুলো হলো প্রচণ্ড আকারে বাড়াবাড়ি। শুধু তাই নয়, আমাদের দেশে কেউ যদি কোনো মসজিদে এসে জোরে আমিন বলে, বেশিরভাগ মসজিদে যেহেতু আমরা হানাফিয়াতের উপর আমল করি, অনেকে অনীহা ভাব দেখে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বেরও করে দেয়। তো তখন ওই লোকরা করবে কি, যেহেতু হানাফি মসজিদে নামাজই পড়তে দেয় না, তখন পাশে গিয়ে আলাদা মসজিদ করে, পাশে গিয়ে যখন আলাদা মসজিদ করে, তখন ওই এলাকার ইমাম সাহেবরা খুব খেপে গিয়ে ওই মসজিদ দখল করতে যায়। আসলে আমাদের উলামায়ে কিরামের কি এইটা কাজ ছিল? উলামায়ে কিরাম যদি ক্লিয়ার করতেন সব বিষয়গুলো, তাহলে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতো, এই শ্রদ্ধাগুলো নষ্ট হতো। এটার পিছনে অন্যতম কারণ, আমাদের বাংলাদেশে যেমন আহলে হাদিস আর হানাফি এই দুইটা গোষ্ঠীর পরস্পর ইখতিলাফি মাসালা নিয়ে প্রচণ্ড বাক বিতণ্ডতা দেখা দেয়, এক্ষেত্রে আমাদের হানাফি উলামায়ে কিরামের মধ্যে অতি উৎসাহী উলামায়ে কিরামেরও দোষ রয়েছে, ঠিক আহলে হাদিস আলেমদের ভিতরেও অতি উৎসাহী আহলে হাদিস আলেমদেরও দোষ রয়েছে। অনেক উলামায়ে কিরাম না বুঝে মনে করে যে হানাফি মাযহাবের মাসালা সবই ভুল, এই জন্য ওনারা যেখানেই যাবে আহলে হাদিসের আলেমরা ফতোয়া দিতে গেলে শুধু হানাফি মাযহাবের বিপরীত, ওনার চোখে যেন হানাফি মাযহাবই শুধুমাত্র ওনার দুশ্মন আর কেউ নাই, এমন ভাষায় বক্তব্য দেয়। ঠিক সেম আমাদের হানাফি মাযহাবের অনেক উলামায়ে কিরাম কোনো জায়গায় যাওয়ার পর শুধু যত বক্তব্য দিবে আহলে হাদিসের বিপরীত, মনে হয় যেন ওনার কাছে যত ভুল ধরা পড়ছে সব আহলে হাদিসদের। এগুলো হলো ফিকহি মাসআলা। ফিকহি মাসআলার ক্ষেত্রে ইমামরা যে গবেষণা করে গিয়েছেন, ওনাদের ভুলও থাকতে পারে, তবে ওই ভুলগুলোর জন্য আল্লাহ তাদেরকে প্রতিদান দান করবেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে প্রতিদান দান করবেন। কিন্তু পরবর্তী সমাজ যখন শুনবে এটা ভুল, সেটার উপর আর আমল করা যাবে না। সেই জন্য ওনারা যে কাজগুলো করে গিয়েছেন আপনার সঠিক, সেগুলোর জন্য আল্লাহ তাদেরকে ডাবল সওয়াব দান করবেন, আর যদি ভুলও করে গিয়ে থাকেন তার জন্য একটা সওয়াব দান করবেন, কারণ ওনারা কষ্ট করেই এই গবেষণাগুলো করে গিয়েছেন। এই জন্য কোনো ইমামের নিন্দা করা উচিত নয়। এই জন্য আপনি হাদিসের উপর আমল করেন বিদায়, আহলে হাদিস বলে পরিচয় দেন বিদায়, আপনি হানাফি আয়াম্মায়ে কেরামের সমালোচনা করবেন, এই সুযোগ কাউকে দেওয়া হয় না। ঠিক একইভাবে আমাদের দেশে বেইনসাফি করা হয়, এটা হলো উলামায়ে কিরাম বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে বিদ্বেষস্বরূপ একে অপরের ব্যাপারে কটূক্তিগুলো করতে থাকে, এটা খুব মারাত্মক জিনিস, এটা মানুষকে পথভ্রষ্ট করে দেয়। এই জন্য বিদ্বেষ এটা মানুষের একেবারে মানুষকে পথভ্রষ্টতার চূড়ান্ত শিখরে নিয়ে যায়। আপনি যখন কারো ব্যাপারে কথা বলবেন, তখন তার যে ভুলগুলো আছে সে ভুলগুলো বলেন, বলার পর দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শুধরিয়ে দেয়, যদি আসলেই ভুল হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে দলিলগুলো যাচাই বাছাই না করে সঠিকটাকেও মানুষ ভুল বলে প্রমাণিত করতে থাকে। এই জন্য বেইনসাফি উলামায়ে কিরামের ভিতর প্রচুর আকারে ধারণ করেছে। ছোটোখাটো মতবিরোধ নিয়েই আলেমদের ভিতর দেখা যায় যে প্রায় মারামারির একটা অবস্থা দাঁড়িয়ে যায়। এটার এক নাম্বার কারণ হলো উলামায়ে কিরাম এই আয়াতগুলো ভালোভাবে পড়ে না। এই আয়াতগুলো যদি উলামায়ে কিরাম একটু ভালোভাবে পড়ে, তাহলে কোনো দিন একজন আলেম বেইনসাফি করতে পারে না, বরং উনি ওই সালফে সালেহীনদের মতো এমন উদার মানসিকতার হবেন, শ্রদ্ধা করবেন। একজন হাদিসের উপর আমল করছে, আমি জিজ্ঞেস করি কেন আমল করছেন, বলে এই বিষয়ের উপর এই হাদিসটা পেয়েছে এই জন্য আমল করছেন। স্যালুট ভাই তোমাকে, তুমি হাদিস পাওয়ার কারণে আমল করছো, আমি আমার রাসুলকে ভালোবাসি, রাসুলকে ভালোবাসার সাথে সাথে হাদিসকেও ভালোবাসি, আমল করো আলহামদুলিল্লাহ। তবে আমলগুলো করার আগে আমরা বলি যে আপনি একটু যাচাই বাছাই করে তারপর আমলগুলো করার চেষ্টা করেন। আবার আরেকজন আরেকটা আমল করছে, এখন আপনি ভাবছেন যে সে হাদিসের বিপরীত আমল করছে,
আপনার কাছে এই রেওয়ায়েতটা পাওয়া নাই, কিন্তু আপনি না জেনে বলে ফেললেন তুমি তো হাদিসের বিপরীত আমল করো, তুমি তো হানাফি মাযহাবের উপর আমল করো, তুমি মুশরিক। যেমন আহলে হাদিসের অনেক আলেম এই জাতীয় বক্তব্য বাংলাদেশে দিয়েছে, কেউ যদি মাযহাব মানে সে তাওহিদ পূজা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। মাযহাব এটা হলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা অনেকে বুঝে না। আপনাদেরকে একটা প্রশ্ন করলেই ক্লিয়ার হবেন। আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার ছেলে অসুস্থ ডাক্তারের কাছে যান, আপনি কি ডাক্তারের কাছ থেকে সাজেশন নেবেন না রাস্তার মানুষের কাছ থেকে সাজেশন নেবেন? কার কাছ থেকে নেবেন? ডাক্তারের কাছ থেকে নেবেন না রাস্তার মানুষের কাছ থেকে নেবেন? যে যেই বিষয়ে জ্ঞান বেশি রাখে এবং যে ওই বিষয় নিয়ে কাজে লেগে আছে তার কাছ থেকেই তো আমরা সেই বিষয়গুলো জানতে চাই, ঠিক না? বেঠিক মাযহাবের ব্যাপারগুলো হলো ঠিক সেম। ওনারা এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা করেছেন, এই জন্য ওনাদের মতামতগুলো আমরা বেশি পাই, সেই জন্য আমরা খুঁজিও এই ব্যাপারগুলো। এখন যদি কেউ মনে করে যে মাযহাব মানেই হলো আল্লাহ রসুলের বিপরীত, নাউযুবিল্লাহি মিন যালিক, এই ধারণা করে অনেক আহলে হাদিস উলামায়ে কেরাম যারা এখনও মাঠে বক্তব্য দিচ্ছে, ওনারা মাযহাবের ব্যাপারে খুব মারাত্মক ধরনের বিদ্বেষ ছড়িয়েছে। আর এর বিপরীত আমাদের হানাফি উলামায়ে কেরাম মাযহাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে একেবারে মাযহাব ছাড়া হাদিস মানাই যাবে না এমন বক্তব্য দিয়েছে, সেক্ষেত্রেও বেইনসাফি করেছে, বাড়াবাড়ি করেছে। এক্ষেত্রে বলার কথা ছিল আইএমএ মুস্তাহিদিনগণ যেগুলো দিয়েছে এগুলো তো আলহামদুলিল্লাহ, এরপরেও যদি কেউ হাদিসের উপর আমল করতে চায় সরাসরি হাদিস পেয়ে খালাস, এতে কোনো সমস্যা নেই, কেউ বাধা দেয় না। কিন্তু আমাদের উলামায়ে কেরাম এক্ষেত্রে বাধা বিঘ্নতা দাঁড় করাচ্ছে। অনেক মসজিদে আমিন জুড়ে বললে ইমাম সাহেব ডাইরেক্ট ঘাড় ফিরিয়ে বলতে থাকে আমার নামাজে পেস লেগে গিয়েছে, আমিনকে জুড়ে বলেছেন। এখন একটা লোক আমিনের জুড়ে বললো হাদিসের উপর আমল করলো, আপনি যদি 100টা মানুষের সামনে তাকে এনে লজ্জা দেন বিষয়টা কি হয়ে দাঁড়াচ্ছে? এই জন্য আমাদের সমাজের উলামায়ে কেরামের ভিতর মারাত্মক ধরনের বেইনসাফি ঢুকেছে এই কাজগুলোর ক্ষেত্রে। এই জন্য সালফে সালেহীনরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ নামাজে রফল আদায়ীন করতেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ নামাজে রফল আদায়ীন করতেন না, এটা একটা ইখতিলাফি মাসালা। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন মুবারককে গিয়ে বলতেছে, ইয়া আবা আব্দুর রহমান আনতা তাতাইয়ার ফিস সালাত, হে আবু আব্দুর রহমান তোমাকে তো দেখি তুমি নামাজের ভিতর এমন এমন করে উইরা যাও পাখির মতো, ব্যাপারটা কি? ইমাম বাইহাকি রহমাল্লাহ বাইহাকিতে এই ঘটনা উল্লেখ করেছেন। তো এই আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ নামাজ শেষ করে উস্তাদ আর ছাত্র সম্পর্ক, উনি বলতেছে উস্তাদকে, উস্তাদ আনতা তাতাইয়ার ফিস সালাত আউয়ালান, আপনিও তো নামাজের ভিতর প্রথমবার পাখির মতো উড়েন, তো আমি দ্বিতীয়বার উড়লে সমস্যাটা কি? একবার আমরা প্রথমবার রফল আদায় করি না, করে কি করি না, নাকি করেন না আপনারা? তো উনি বলতেছে আমি, আপনিও প্রথমবার পাখির মতো উড়েন, আমি যদি দ্বিতীয়বার উড়ি সমস্যাটা কি? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আবু হানিফা আর কোনো কথা বলেন নাই, উনি এই ঘটনা নকল করে বলেন, মা আহসানু কালামি আবি আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন মুবারকের কথা কতই না সুন্দর। চিন্তা করেন আমাদের মতো যদি অ্যাগ্রেসিভ হতো ইমাম আবু হানিফা, তাইলে কিন্তু তোরে বেটা ছাত্র থেকে নাম কেটে দিলাম, ঠিক না? ভাই ঠিক, এই কাজ উনি করছে। এর মানে আমাদের দেশে আমাদের উলামায়ে কেরাম যে কাজগুলো করছে এটা প্রকৃত হানাফি মাযহাবের বক্তব্য নয়, এটা হানাফি মাযহাবের বিপরীত। মনে করে যে ফিতনার নাম দিয়ে পাবলিককে উস্কে দিচ্ছে, এটা উচিত নয়। পাবলিক এখন হাদিস পড়ে, এখন হাদিস পাবলিক পড়ে যদি আমল করতে চায় এটা তো ভালো ছিল, কোরআন পড়ে আমল করে এটা তো ভালো ছিল। এক্ষেত্রে বিরোধিতা না করে তাদেরকে উদ্বুদ্ধ করা যে ভাই আপনার পড়াটা অল্প না, আরও একটু পড়া দরকার, তাহলে ওই জিনিসটাও আপনি পেয়ে যাবেন, তাহলে সমাজটা একটু ভদ্র হয়ে যেত। এই লোকগুলো আলেমদের বিরুদ্ধাচরণ করতো না, কিন্তু যখন আমাদের উলামায়ে কেরাম এমনভাবে বিদ্বেষসুলভ আচরণ করছে, অনেক লোক অটোমেটিক বিদ্বেষসুলভ তারাও আচরণ শুরু করছে, এতে সমাজের নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে, ভারসাম্যতা নষ্ট হচ্ছে। এই জন্য এই বেইনসাফি আমাদের ভিতর রাখা যাবে না। আমরা যেটা করব দেখব, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। আমি হানাফি আমল করি তাই বলে সমাজে ডিভাইড সৃষ্টি করতে পারি না, ভাগাভাগি করতে পারি না। আমি শাফিয়ের উপর আমল করি তাই বলে আপনি আমাকে নিজেকে শাফি বলে ডিভাইড সৃষ্টি করতে পারি না। আমি আহলে হাদিস
আহলে হাদিস বলে ডিভাইডেশন সৃষ্টি করতে পারি না, এই ডিভাইডেশন ইসলামে হারাম, একদমই নিষিদ্ধ জিনিস। আমার পরিচয় আমি মুসলিম, বাট ফিক্ষের ক্ষেত্রে আমি হানাফি ফিক্ষে অনুসরণ করি। আপনার কাছে ভালো লেগেছে শাফি ফিক, আপনি শাফি ফিক্ষের অনুসরণ করছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু পরিচয় মুসলিম, ভ্রাতৃত্ব তবু ঠিক থাকবে। কিন্তু আমাদের উলামায়ে কেরাম এখন যে কাজ করছে, বহেস আর একে অপরের বিরুদ্ধে আলোচনা, এটা বেইনসাফি ছাড়া আর কিছুই না। এই জন্য উলামায়ে কেরামের মূল কাজ ছিল মানুষকে একত্রিত করা, মানুষকে আল্লাহর দিনের দিকে সামনে বাড়ানো। বরং এখন যেটা করছে, আল্লাহর দিনের দিকে সামনে না বাড়িয়ে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে উসকে দিয়ে পাবলিকদের ভিতর মারামারি লাগিয়ে দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক, এটা হচ্ছে না এখন, প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল উলামায়ে কেরামকে এই বেইনসাফির রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দান করুন, এবং সালফে সালেহীন আম্মে মাযাহিবগণ যেভাবে একে অপরকে শ্রদ্ধা করেছেন, আমাদের সমাজের প্রত্যেকটা মুসলিম একে অপরকে এমনভাবে শ্রদ্ধা করার তৌফিক দান করুন।